31 অক্টোবর পর্যন্ত যেসব বাংলাদেশী ওমানের ভিসা পেয়েছেন শুধু তারাই দেশটিতে যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন আবারও ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান। খুব শিগগিরই ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হবে বলেও আশা করেন তিনি। অভিযোগ করেন ওমানে শ্রমিক পাঠানোর সাথে সংশ্লিষ্টদের মুনাফা লোভী মনোভাবের কারণে শ্রমবাজারের ভোগান্তিতে পড়েছে বাংলাদেশিরা। ভবিষ্যতে ওমানে কাজ করতে যাওয়ার ব্যাপারে সঠিক তথ্য ও কর্ম নিশ্চিত করে যাওয়ার পরামর্শ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 31 অক্টোবর পর্যন্ত যারা ভিসা প্রাপ্ত হয়েছেন তারা যেতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য আমাদের খুব বার্তাটি থাকবে, অনুরোধ থাকবে, যারা অবশ্যই কাগজপত্র যাচাই বাছাই করে একেবারে চাকুরি নিশ্চিত করে আপনারা দয়া করে যাবেন।